ভাঙড়ের কোচপুকুরে স্বামীকে বেহুশ করে বালিশ চাপা দিয়ে খুনের অভিযোগ উঠল। স্ত্রীকে গ্রেফতার করেছে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, ভাঙড়ের কোচপুকুরের ঘটনা, স্বামীকে বেহুশ করে বালিশ চাপা দিয়ে খুনের অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। স্ত্রীকে গ্রেফতার করেছে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ। ভাঙড়ের কোচপুকুরের ঘটনা, স্বামীকে বেহুশ করে বালিশ চাপা দিয়ে খুনের অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে এবং স্ত্রীকে গ্রেফতার করেছে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ। ওই মহিলাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। স্বামীকে বালিশ চাপা দিয়ে খুনের অভিযোগ উঠেছে ওই মহিলার বিরুদ্ধে এবং ভাঙড়ের কোচপুকুরের ঘটনা। এই বিষয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি হিন্দলদের সঙ্গে। হিন্দল, ঠিক কি অভিযোগ রয়েছে? দেখো, যেটা প্রাথমিক ভাবে পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে গত 13 তারিখ রাত্রেবেলা স্বামীকে কিন্তু খুন করে তার নিজের স্ত্রী, তেমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর যে 13 তারিখ রাতের বেলা স্বামী মনসুর আলী গাজীকে তার স্ত্রী মুসলিমা বিবি তিনি কিন্তু প্রথমে বেহুশ করেন এবং তারপরে বালিশ চাপা দিয়ে খুন করেন। প্রাথমিকভাবে পুলিশ তেমনটাই জানতে পেরেছে, গতকাল তারা জানেন এবং সেই খবর জানার পর গতকালই কিন্তু পুলিশ সেই অভিযুক্ত স্ত্রীকে গ্রেফতার করেছে, আজকে তাকে আদালতে পেশ করা হবে। পুলিশ যেটা বলছে, পুলিশ এলাকার মানুষজনের সঙ্গে কথাবার্তা বলে এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথাবার্তা বলে যেটা জানতে পেরেছে, স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু দীর্ঘদিনের অশান্তি ছিল, বিভিন্ন কারণ নিয়ে তাদের মধ্যে বিবাদ ছিল এবং তারপরে কিন্তু সেই কারণেই স্ত্রী রীতিমতো পরিকল্পনা করে রেখেছিলেন এবং সেই পরিকল্পনা মাফিক 13 তারিখ তিনি বেহুশ করে বালিশ চাপা দিয়ে তার স্বামীকে খুন করেন এবং গোটা ঘটনায় কিন্তু পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। অভিযুক্ত স্ত্রীকে আজকে আদালতে পাঠানো হবে, পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত প্রক্রিয়া আরো চালাবে, তেমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। সঙ্গীতা, ধন্যবাদ হিন্দল। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।